পাশাপাশি দুটি ভিন্ন মেজাজের প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে। সপ্তমবারের মতো ওরিয়েন্টাল পেইন্টিং এক্সিবিশন প্রদর্শনীটি চলছে জয়নুল গ্যালারি একে। আর এদিকে দুই বাংলার ১২ শিল্পীর শিল্পকর্ম নিয়ে মৈত্রী শিরোনামের প্রদর্শনী চলছে জয়নুল গ্যালারিতে। প্রাচ্যের রূপ, রস, গন্ধ ও সৌন্দর্যের সাথে এই অঞ্চলের মানুষের জীবনধারা নিয়ে চারুকলার জয়নুল গ্যালারিতে চলছে বাংলাদেশ ভারতের ৫১ শিল্পীর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী ওরিয়েন্টাল পেইন্টিং এক্সিবিশন। দুই বাংলার নবীন প্রবীণ চিত্রকরের সৃষ্টির দেখা মিলছে এই আয়োজনে। ৮০টি চিত্রকর্মে সাজানো এই প্রদর্শনীতে প্রাচ্য চিত্রকলা রীতিতে আঁকা ছবিতে উদ্ভাসিত হয়েছে বিচিত্র সময়। যে দুই মাধ্যমকে কতটা একে অপরের পারিপার্শ্বিকভাবে চেনা যায়, শিল্পের মধ্যে মনেই হচ্ছে যে একটা মেলবন্ধন, আর মনেই হচ্ছে না যে এপার বাংলা বা ওপার বাংলা। এখানে একটুখানি তফাত আছে, এনাদের একটু অন্যরকম আছে, আমাদের একটু অন্য স্টাইল আছে, কিন্তু বোথ অফ আর ভেরি নাইস। এদিকে মৈত্রী শিরোনামের প্রদর্শনীতে প্রতিটি ক্যানভাস যেন ধাবিত হয়েছে আপন শেকড়ের সন্ধানে। ১২ শিল্পীর স্বতন্ত্র শৈলীতে উঠে এসেছে দুই বাংলার জীবনবোধ ও ভাবনার গতিধারা। যেহেতু দুইটা দেশ, কিছু কিছু পার্থক্য দেখা যায় এখানে। ছবির মধ্যে জল রং, অ্যাক্রোলিক, অয়েল, ফটোগ্রাফি এবং স্কাল্পচার সবগুলো মাধ্যমের কিছু কিছু কাজ আছে। দুই বাংলার শিল্পীদের নিয়ে সাজানো প্রদর্শনী দুটি ১৪ অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।